আর্থিক সংকটে বিপর্যস্ত টালমাটাল পাকিস্তান, মুদ্রাস্ফীতির কবলে পড়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, নিরুপায় হয়ে পড়ছে সরকারও। অর্থ সংকটে জর্জরিত পাকিস্তান তাই মন্ত্রী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কমানোর পদক্ষেপ নিতে যাচ্ছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ ও সংস্কার বিষয়ক কর্তৃপক্ষ ন্যাশনাল অস্টারিটি কমিটি এনএসি এজন্য বেশ কিছু সুপারিশ করেছে, যার মধ্যে সরকারি কর্মীদের বেতন 10% এবং মন্ত্রীদের খরচ 15% পর্যন্ত কমানোর সুপারিশ রয়েছে। পাকিস্তানের চলমান অর্থনৈতিক দুর্দশা থেকে উত্তরণে ন্যাশনাল অস্টারিটি কমিটির উল্লেখযোগ্য সুপারিশগুলোর মধ্যে 2024 সালের জুন পর্যন্ত সংসদ সদস্যদের বেতন 15% ও সব পর্যায়ের সরকারি চাকরিজীবীদের বেতন 10% কমানো হবে। 2. দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ খাতে প্রিপেইড মিটার বসাতে হবে। 3. বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করতে হবে, না গেলেই নয় এমন ভ্রমণগুলোর অনুমোদন দেবে যোগ্য কর্তৃপক্ষ। 4. কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা 78 থেকে 30 জন করা হবে, এর বেশি সদস্য সংখ্যা বাড়াতে হলে তারা কাজ করবেন বিনা পয়সায়। 5. সব মন্ত্রণালয় বা বিভাগের জন্য বর্তমান বরাদ্দকৃত বাজেট 15% কমাতে হবে। 6. গোয়েন্দা সংস্থাগুলোর জন্য জরুরি নয় এমন অর্থ বরাদ্দ বাতিল করতে হবে। 7. সব পর্যায়ে পেট্রোলের ব্যবহার 30% কমাতে হবে। 2024 সালের জুন পর্যন্ত নতুন যানবাহন কেনা বন্ধ রাখতে হবে। 8. যে ভাতা মূল বেতনের অংশ সেটি ছাড়া বাকি সব ভাতা বাতিল করতে হবে। 9. এসইউভি সহ অন্যান্য সমস্ত বিলাসবহুল গাড়ি আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা দিতে হবে। 10. অফিসিয়াল সভা সশরীরে না করে অনলাইনে করতে হবে। 11. যারা একেবারে কম দামে অতিরিক্ত প্লট নিয়েছেন তাদের কাছ থেকে বাড়তি প্লটগুলো নিয়ে নেওয়া হবে, তারপর সেগুলো নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি ঋণ শোধে কাজে লাগানো হবে। পাকিস্তানের গণমাধ্যম বলছে ন্যাশনাল অস্টারিটি কমিটির প্রধান হিসেবে আছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সুতরাং এই কমিটির সুপারিশগুলো যে অবিলম্বে বাস্তবায়ন করা হবে তাতে সংশয়ের কোনো অবকাশ নেই। প্রাথমিক খসড়া হিসাব অনুসারে এনএসির এসব সুপারিশ ঠিকমতো বাস্তবায়িত হলে পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগার বছরে 500 থেকে 1000 বিলিয়ন রুপি বাঁচাতে পারবে। দশকের পর দশক ধরে সামরিক শাসন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে গত কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকট যাচ্ছে পাকিস্তানে। এই সংকট আরও তীব্র হয়ে উঠছে গত বছরের মাঝামাঝি থেকে। আর বর্তমানে পাকিস্তানের এই সংকটের মূল কারণ হিসেবে বলা হচ্ছে ডলারের রিজার্ভ কমে যাওয়া। একটি দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকে 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকতে হয়। কিন্তু পাকিস্তানের রিজার্ভে যে পরিমাণ ডলার আছে তা দিয়ে বড়জোর কয়েক সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এমন অবস্থায় আবারও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছে $650 কোটি ঋণ চেয়েছে পাকিস্তান। অর্থনৈতিক সংকটে মরিয়া পাকিস্তান এখন IMF-এর নবম পর্যালোচনার জন্য অপেক্ষা করছে, যে পর্যালোচনার উপরে নির্ভর করছে $650 কোটি ঋণ পাকিস্তান আসলেই পাবে কিনা। মুদ্রাস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছুঁয়েছে পাকিস্তানে, রান্নার গ্যাস, ভোজ্য তেল মিলছে না অনেক শহরে। এছাড়া পাকিস্তানে পাম, সয়াবিন ও সানফ্লাওয়ার তেলের যোগানেও ঘাটতি আশঙ্কার খবর। ব্যবসায়ীদের কাছে মজুদ থাকা তেল ভাণ্ডারেও নাকি টান পড়বে শিগগিরই। আর তাই এখন IMF-এর এই ঋণই একমাত্র ভরসা পাক সরকারের। এই ছিল আজকের মতো। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় রিপোর্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন নিশ্চয়ই।